এই দশটা আমল যারা করবে তাদের আমল নামার মধ্যে কোনো গুণা থাকবে না সবগুলা গুণা মিটে যাবে মুছে যাবে ডিলিট হয়ে যাবে প্রথম নম্বর মুসলিম শরীফের হাদিস যারা প্রতিদিন এক শতবার সুবাহ এটা পড়ে আল্লাহ তার আমল নামায় এক হাজার নেকি দান করবেন এক হাজার গুণা মাফ করে দেবেন সুবাহ দ্বিতীয় নম্বর যারা রাসুলকে মুহাব্বত করে রাসুলের ভালোবাসা যাদের অন্তরে থাকে তাদের গুণা থাকে না আল্লাহ বলেছেন তোমার গুণাগুলো মাফ করে দিলাম এরপর তৃতীয় নম্বর যারা রাসুলের প্রতি দুরু শরীফ পড়েন আল্লামা আব্দুর রহমান হাবিব যার ইন্তেকাল হলো নয়শো দুই হিজি আব্দুর রহমান আজ সাহাউল দুরু শরীফের এত দাম যদি এক আল্লাহর বন্দা একবার দুরু শরীফ পরে আর এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আশি বছরের সগিনা সুনা আল্লাহ মাফ করে দিবে আশি বছরের নফল ইবাদতের সব আমল নামায় দান করবেন তিন দিন পর্যন্ত ফেরেস্তারা কোনো ছবি গুণা লেখবে না এত দাম তো যে ব্যক্তি দুরুশ শরীফ বেশি বেশি পড়ে আল্লাহ তার আমল নামার মধ্যে কোনো গুণা রাখবেন না চতুর্থ নম্বর যে ব্যক্তি উত্তম রূপে উজু করে বুখারী শরীফের পঁচিশ নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর পাড়া ইমাম বুখারি অজুর অধ্যায়ের মধ্যে আলোচনা করেছেন আবু হুরের তাল রায়ত বাবুকুরুল মুহাজীন উজু অজুর অঙ্গ প্রত্যঙ্গ এটা পূর্ণিমা চাঁদের মধ্যে চমকাইতে থাকে এবং উজু করার সময় বান্দার গুণা আল্লাহ সরাই তো যারা নিয়মিত উজু করেন চতুর্থ নাম্বার তাদের আমল কোনো গুণা থাকবে না পঞ্চম নাম্বার যারা নামাজের জামাত সহকারে নামাজ পড়েন তাদের আমল মধ্যে কোনো গুণা থাকবে না ছয় নম্বর হলো যে সমস্ত ভাই নামাজের মধ্যে জামাতের মসজিদে গিয়ে হাজিরা দেন মসজিদে যখন হাইটে যাবেন আল্লাহ তাদের আমল নামা থেকে গুনাগুলো খেটে দিবেন নেকি তারা ভরপুর করে দেবেন সুহান আল্লাহ সপ্তম নম্বর যারা নামাজের পরে মাগরীব এবং ফজরের পরে তাসবিহাত পড়েন সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ মাঝি নিম্নার অথবা ইল্লা বিল্লা বিভিন্ন এগুলো যারা পড়বেন আল্লাহ তাদের আমল নামা থেকে যত আল্লাহ মাফ করে দিবেন আট নম্বর হলো যারা জুমার নামাজে আসা যাওয়া করেন যারা জুমাতে হাজিরা দেন আল্লাহ তাদের আমুল নামায় গুনা থাকলে আল্লাহ মাফ করে দিবেন নয় নম্বর হল যে সমস্ত ভাইরা সুরাতুল ফাতেয়ার পরে ইমাম সাহেব পরে গিল মদদুবী আলী হিম অল যখন ইমাম শাহ বলেন যারা বলেন আমিন বুখারি শরীফের তাদের গুনা আল্লাহ মাফ করে দেন দশ নম্বর হল যে সমস্ত ভাইরা নামাজের মধ্যে ইমাম শাহাব যখন বলেন আল্লাহ হুলীমান হামিদা এরপরে আপনি বলবেন রব বাইন কেল এর এরপরে দোয়া রব হেম দেন ক্যাফি রান তৈয়ী মুবারক এই দোয়াটা যখন আপনি পড়বেন আল্লাহ হাব্বুল আলমিন আপনার আমল নামায় যতই গুণা তাকে আল্লাহ মাফ করে দিবেন রাসুল বলেছেন হাদিসের মধ্যে আসছে এক সাহাবি ঈদ দোয়া পড়েছিলেন রাসুল জিজ্ঞাসা করলেন তুমি কি দোয়া পড়ছো সাহাবি বলে ইয়া রাসুল আল্লাহ আমি বলেছি হামদেন ইবার মুবারক ফি রাসূল বলেন আমি লক্ষ্য করছি প্রায় ত্রিশের অধিক ফেরেস্তারা তোমার আমল নামায় নেকি লেখছেন সোহান আল্লাহ আল্লাহ আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন